আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোভারেইনটি আর সুজারেইনটি, এই দুইটা টার্মের মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা নিয়ে। তো প্রথমেই বলে রাখি যে সোভারেইনটিটা আমরা সবাই জানি, তো আমরা যেভাবে সবাই জানি সেটা সিম্পলিস্টিক ওয়েতে সেটাই বলতেছি যে সোভারেইনটি জিনিসটা বলতে বোঝায় একটা স্টেটের এমন একটা স্ট্যাটাস যেটার মাধ্যমে বোঝা যায় যে সেই স্টেটটা যে কোনো রকমের এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো সেটার ইনফ্লুয়েন্স থেকে ফ্রি, ঠিক আছে? তো সেটা এখানে লেখা আছে ফ্রি অফ আদার স্টেটস ইনফ্লুয়েন্স, মানে সে অন্য কোনো স্টেট সেটার ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো ইস্যুতেই হস্তক্ষেপ করতে পারবে না। এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে যেখানে লেখা আছে দ্য লিগ্যাল রাইট টু এক্সারসাইজ পাওয়ার অফ এ স্টেট, মানে বোঝাচ্ছে যে একটা স্টেট যে পাওয়ার অ্যাকোয়ার করে বা পাওয়ার যে হচ্ছে পজেস করে সেটার কিন্তু কিছু রাইট আছে, লিগ্যাল লেজিটিমাইজ একটা ওয়ে আছে। তো সেই ওয়েতে হচ্ছে যে ওয়েতে সেই স্টেটটা নিজের যে পাওয়ার আছে সেটার চর্চা করে, তো সেই ওয়েটাই কিন্তু হচ্ছে সোভারেইনটি, ঠিক আছে? যদি সোভারেইনটি না থাকে তাহলে কিন্তু একটা স্টেট প্রপারলি তার পাওয়ারগুলো হচ্ছে এক্সারসাইজ করতে পারবে না। এরপরে আমরা আসি যে হচ্ছে সুজারেইনটি আসলে কী। সোভারেইনটি তো আমরা মোটামুটি বুঝলাম যে একটা দেশের হচ্ছে সেই দেশটাই অল ইন অল হবে, সেখানে এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের কোনো কথাবার্তা চলবে না। কিন্তু সুজারেইনটিটা কী? তো সুজারেইনটিটা বুঝতে আমাদেরকে হচ্ছে প্রথমেই দেখতে হবে এখানে, মানে চিন্তা করতে হবে দুইটা স্টেট নিয়ে, ঠিক আছে? এখানে একটা স্টেট হবে ডমিনেন্ট স্টেট, মানে বড় স্টেট, আর একটা স্টেট হবে হচ্ছে ট্রিবিউটারি স্টেট বা ছোটো স্টেট বা প্রোটেক্টরেট বলতে পারি সেই স্টেটকে আমরা। তো এটা আমরা পরে দেখতেছি। তো সে আসলে কাজটা কী, এখানে ছোট যে স্টেটটা হবে সেটা বড় স্টেটের অবিডিয়েন্ট হবে। কী কী ব্যাপারে অবিডিয়েন্ট হবে? সেই স্টেটটার মেইন কাজ হচ্ছে এই স্টেটটাকে প্রোটেক্ট করা, মানে বড় স্টেটের কাজ হচ্ছে ছোট স্টেটকে প্রোটেক্ট করবে। এখন কীভাবে করবে, কেন করবে, এখানে একটা মানে সন্ধি টাইপের বা ট্রিটি টাইপের একটা হবে যেখানে হচ্ছে বলা থাকবে যে ছোট স্টেটটা অটোনমাস হবে, মানে তারা নিজেকে হচ্ছে সেলফ রুল করবে, ঠিক আছে? সব ক্ষেত্রে তারা নিজের ল অ্যান্ড অর্ডার বানাবে, সেটাকে এক্সিকিউট করবে, সব কিছুই তারা করবে, কিন্তু ছোটো দুই একটা বিষয় সেই বড় স্টেটের হাতে থাকবে। সেটা কী রকম বিষয় হতে পারে? সেটা হচ্ছে মিলিটারির বিষয়টা হতে পারে, যে ওদের কোনো মিলিটারি রাখতে হবে না ছোটো স্টেটের, বড় স্টেটটাই মিলিটারি রাখবে, এবং যদি কোনো দরকার হয় মানে কোনো ক্রাইসিস পিরিয়ড আসে তাহলে ছোটো স্টেটটাকে প্রোটেক্ট করবে বড় স্টেট তার নিজস্ব মিলিটারি পাওয়ার দিয়ে। আরেকটা কী হতে পারে, যে ফরেন পলিসিটা, যে ছোটো স্টেট কোনো স্টেটের সাথে ফরেন রিলেশনশিপ রাখার দরকার নেই, বড় স্টেট ফরেন রিলেশনশিপ রাখবে এবং সেটা দিয়ে তাদেরটাও কাভার আপ হয়ে যাবে। এরকম আরও দু একটা ফ্যাক্টর থাকতে পারে, তো এটা হচ্ছে একটা এক্সাম্পলের জন্য বলা। তো এরকম দুইটা স্টেট থাকবে, যে বড় স্টেট হবে সেটাকে আমরা বলবো হচ্ছে সুজারেইন স্টেট, এবং সেই সুজারেইন স্টেটের যে অধিকারটা থাকবে ছোটো স্টেটের উপর সেই মানে সেই জিনিসটাকেই বলা হচ্ছে সুজারেইনটি। আমার মনে হয় এতটুকু ক্লিয়ার। আর ছোটো স্টেটটাকে হচ্ছে এখানে ভেসেল স্টেট বলে, অথবা ট্রিবিউটারি স্টেট বলে, অথবা প্রোটেক্টরেট স্টেটও বলে। এবার আমরা একটু উদাহরণ দেখে নিই। এখানে হচ্ছে এই যে এ স্টেট, এটা হচ্ছে বড় স্টেট বা সুজারেইন স্টেট আমাদের, আর এই যে বি স্টেট এটা হচ্ছে ভেসেল স্টেট বা ছোটো স্টেট বা ট্রিবিউটারি স্টেট যাই বলি সেটা। তো বি স্টেটের কাজ হচ্ছে এ স্টেটের কাছে অবিডিয়েন্ট থাকা, আর এ স্টেটের কাজ হচ্ছে বি স্টেটকে প্রোটেক্ট করা যে কোনো কাজে, ঠিক আছে? যে কোনো কাজে বলতে যদি কোনো রকমের এক্সটার্নাল থ্রেট আসতেছে তাহলে এ স্টেটের কাজ হচ্ছে বি স্টেটকে প্রোটেক্ট করা, আর বি স্টেটের উপর কোনো রকম অ্যাটাক বা যে কোনো কিছু মানে এ স্টেটের উপর অ্যাটাক হিসাবে ধরা হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি এই যে সিচুয়েশানটা, এ স্টেট যে বি স্টেটের প্রোটেক্টর হয়ে আসে, এই ইয়াটাকে রেকগনিশনের দিক থেকে ডি ফ্যাক্টর রেকগনিশন বলে, মানে এটা বাস্তবে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হবে কিন্তু এটার কোনো লিগাল কোনো ইয়া থাকবে না, মানে এটা লিগাল না, এই বিষয়টা লিগাল না। কিন্তু আরেকটা সিচুয়েশান হয় যেটাকে ডি জুড়ে বলে, সেটা সবাই রেকগনাইজ করবে, সেটা হচ্ছে লিগাল, কিন্তু এই সিচুয়েশানটাকে ডি ফ্যাক্টর বলে। আচ্ছা, তাহলে এখানে বোঝা গেল যে এ স্টেট হচ্ছে সুজারেইন স্টেট, আর বি স্টেট হচ্ছে ভেসেল স্টেট, আর এ স্টেটের বি স্টেটের উপর যে অধিকারটা সেটাকেই হচ্ছে সুজারেইনটি বলে। আর ইন্টারন্যাশনাল অ্যারিনাতে কিন্তু বি স্টেট একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবেই থাকবে, তবে যখন দেখানো হবে এ স্টেটের কথা তখন এ স্টেটের একটা পার্ট হিসেবেও কিন্তু বি স্টেটকে দেখানো হবে, ঠিক আছে? তবে বি স্টেটও একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসেবেই রেকগনিশন পাবে। এরপর যদি আমরা এক্সাম্পল দেখি, তো ডেনমার্ক আর গ্রিনল্যান্ডের এক্সাম্পলটা হচ্ছে এই সুজারেইনটির মধ্যে পড়ে, যে গ্রিনল্যান্ডকে আমরা কিন্তু ডেনমার্কের পার্ট হিসেবে জানি, তবে এটা প্রপারলি একেবারেই ডেনমার্কের অংশ না। এরকম আর্জেন্টিনা আর ফকল্যান্ডের যে বিষয়টা সেটা, তারপরে রাশিয়া আর ক্যালমেকিয়া, তারপরে ইউএস হাওয়াই, এগুলো ব্রিটেন জিব্রাল্টার। তো এটা উদাহরণ, আমরা যদি ম্যাপটা পরে কখনো দেখি যে এটা কোথায় এগুলোর অবস্থান, তাহলে আমরা আসলে বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো।
তো এই ছিল মোটামুটি আজকের সোভারেইনটি ভার্সেস সুজারেইনটির কনসেপ্টটা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।